অশান্ত ভাটপাড়াকে শান্ত করা ও শিক্ষক বিজয় সাউকে মুক্তি দেওয়ার দাবিতে এবিভিপির ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ কর্মসূচি। গত বছর লোকসভা নির্বাচনের পর থেকেই অশান্ত হয়ে ওঠে গোটা ভাটপাড়া অঞ্চল। দীর্ঘদিন ধরে সেই পরিস্থিতি চলার পর জনজীবন স্বাভাবিক হতে শুরু করলেও মাঝে মধ্যেই বিক্ষিপ্ত কিছু গণ্ডগোলের ঘটনা ঘটতে থাকে। এমনকি এই সন্ত্রাসের শিকার হতে হয় ভাটপাড়া এলাকার শিক্ষক সমাজ এবং সেখানকার এক প্রাক্তন স্কুল শিক্ষকের বাড়িতে বোমাবাজির ঘটনাই ঘটে। তেমনভাবে কিছুদিন আগে একটি গণ্ডগোলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় শিক্ষক বিজয় সাউকে। গোটা ভাটপাড়া জুড়ে চলা এই অশান্তির পরিস্থিতি এবং শিক্ষকদের মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ভাটপাড়া থানার সামনে। ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠন নিয়ে এবিভিপির পক্ষ থেকে এই দিন ভাটপাড়া থানার সামনে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ দেখান এই ছাত্র সংগঠনের সদস্যরা। তাদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে বলতে গিয়ে এবিভিপি সদস্য অভিজিৎ দত্ত ভাটপাড়ার অশান্তির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করে জানান, আজকে আমরা জানি 2019 থেকে ভাটপাড়া উত্তপ্ত। আমরা 2019 আগে থেকে 19 সাল থেকে ভাটপাড়া যেভাবে উত্তপ্ত তাতে কেউ বাদ যায়নি। আপনারা দেখতে পারেন এখানে বাচ্চা থেকে বুড়ো থেকে সাধারণ মানুষ যারা রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই তারাও আক্রান্ত হচ্ছে। আমরা আজকে দেখতে পাচ্ছি রাজনৈতিক কারণে আমাদের এখানকার খুব জনপ্রিয় টিচার শুক্লা স্যারের বাড়িতে বোম্বিং করা হয়। তারপরে কিছুদিন আগে আমাদের বিজয় স্যারকে একটা মিথ্যা মামলা আর্মস কেসে তা ওনাকে অ্যারেস্ট করে এখনও অবধি তার বেল হয়নি। আজকে ভাটপাড়া কোন দিকে গিয়ে যাচ্ছে? আজকে এক থেকে দেড় বছর আমরা জানি মাননীয় ব্রিগেড থেকে বলেছিলেন কি বিজেপিকে ভোট দিলে বা বিরোধী দলকে ভোট দিলে ভাটপাড়া হতে হয়। তা আমরা দেখতে পাচ্ছি মাননীয় সেটা করে দেখাচ্ছেন, উনি ভাটপাড়াতে সাধারণ মানুষকে টিকতে দিচ্ছেন না। আজকে প্রত্যেক দিন ভাটপাড়ার প্রত্যেকটি এরিয়াতে বোম্বিং করা হচ্ছে, মহিলাদের সাথে শ্লীলতাহানি করা হচ্ছে, বিরোধী দলের কার্যকর্তাদের বাড়িতে বোম্বিং করা হচ্ছে, বিরোধী ছাত্র সংগঠনের যারা কার্যকর্তা তাদের বাড়িতে বোম্বিং করা হচ্ছে, তাদের ওপর অ্যাটাক করা হচ্ছে, তাদের মা বোনদের ওপর খারাপভাবে খারাপ কথা বলা হচ্ছে, এবং আমাদের যারা কার্যকর্তা তাদের ওপর বারবার অ্যাটাক করা হচ্ছে, তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে। এবং আজকে আমরা জানি বিজয় স্যার এখনও অবধি উনি জেলে আছেন, তার যাতে রেহাই হয় এবং উনাকে যাতে সসম্মানে আবার ফিরিয়ে আনা হয় তার জন্য আজকে আমরা থানা ঘেরাও করেছি। এবং মাননীয়কে একটাই কথা বলে দিচ্ছি যে আপনার যে আর 2-3 মাস টাইম আছে আপনি একটু সম্মানের সাথে ভদ্রভাবে আপনার যে রাজনীতিটা করুন, নাহলে কিন্তু এর থেকে আরও খারাপভাবে আমরা ছাত্র সংগঠন আমরা যারা ছাত্র যুব যারা আছি আমরা রাস্তায় নামবো এবং আমরা বৃহত্তর আন্দোলন করব। Hey!